অশোক, হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন আট দফা দাবিতে তাদের যেই গণসমাবেশ সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের আসলে যারা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়েছেন, দেখছেন যে অসংখ্য মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছে এবং তারা কিন্তু তাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবির ঘোষণা দিয়ে তাদের যেই জ্বালাময়ী বক্তব্য সেগুলো কিন্তু তারা এরকম পর্যায়ক্রমে চলমান রেখেছেন। সেই ঘোষণায় সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য মানুষের যে ভিড় আর সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আর সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা আসলে দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, তাদের পক্ষ থেকে কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে গণসমাবেশ এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড়, হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছে। জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য আর সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন এবং আমরা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিছুটা সামনে আসলে যে দোয়েল চত্বর এলাকা রয়েছে সেখানে দেখেছি যে শহীদ মিনার এই যে প্রোগ্রাম, এই যে সমাবেশ, গণসমাবেশ এইটিকে কেন্দ্র করে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই শহীদ মিনারের সদস্য যারা রয়েছেন, যারা এখানে গণসমাবেশ করছেন, তারা যেন সচিবালয় অভিমুখী যেতে না পারেন সেজন্য কিন্তু আমরা দেখেছি সেটি নিরাপত্তার জন্য সেনাবাহিনী এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বিশাল সংখ্যক যে সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে উপস্থিতি, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পর্যায়ক্রমে আট দফা দাবির যে ঘোষণা সেই ঘোষণা দিয়ে কিন্তু এখানে জ্বালাময়ী যে বক্তব্য সেগুলো কিন্তু আসলে উপস্থাপন করা হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে মানুষের উপস্থিতি, হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি এবং তারা কিন্তু পর্যায়ক্রমে তাদের যে ঘোষণা, তাদের যে দাবি আট দফা দাবির ঘোষণা সেটি কিন্তু তারা আসলে দিয়ে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে সংখ্যালঘু বলে তাদেরকে যেভাবে আসলে বৈষম্যের শিকার করা হচ্ছে সেটি আসলে তারা স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই চান না এবং তারা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে ভারতে এবং যে পার্শ্ববর্তী দেশগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোকজন চলে যাচ্ছেন, তাদেরকে বলছেন যে চলে না গিয়ে সম্মিলিতভাবে তাদের যে প্রতিরোধ সেটি যেন করা হয় এবং সেই ঘোষণা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে যে সবাই সবার পাশে যেন দাঁড়ায়, সেই একটি ঘোষণা কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে সেই ধরনের ঘোষণা কিন্তু জানিয়েছেন এবং দেখছেন যে অসংখ্য হিন্দু সম্প্রদায়ের যারা আসলে রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এভাবে কিন্তু আসলে পর্যায়ক্রমে যে ভাষণ সেটি কিন্তু দেখছেন। একটু শুনি আসলে দাবি যেন মেনে নেওয়া হয়, আট দফা দাবির বাস্তবায়নই তাদের এখন প্রাথমিক লক্ষ্য এবং সেটি যেন আসলে মেনে নেওয়া হয় সেই ঘোষণা কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। দর্শক দেখছেন যে বিভিন্ন প্লে কার্ড হাতে বিভিন্ন অনেকটাই উজ্জীবিত তারা এবং তাদের যে দাবি